আজ মরশুমে প্রথম বৃষ্টি। সকাল থেকে সন্ধ্যা হতে যায়, থামার কোনো লক্ষণ নেই। বৃষ্টি আমার বড় অপছন্দে। সেই যেন অতীতের সমস্ত মন খারাপ মনে করিয়ে দেয়, অথচ আমি তো অতীত ভুলতে চাই। আজ থেকে ঠিক এক বছর আগে আমার আর দেবপ্রিয়র ভালোবাসার সমাপ্তি হয়েছে। দেবপ্রিয় যাওয়ার আগে এই বিচ্ছেদের সমস্ত দায়ভার আমার উপর দিয়ে গেছে। আমিও জানি সব তো সামারি, আমি কেমন ঘন ঘন কেন জানি না রেগে যেতাম, কথায় কথায় তাকে বড্ড অপমান করতাম। কিন্তু সে যতটা কষ্ট পেত তার চেয়ে বেশি কষ্ট বোধ হয় আমি পেতাম। হ্যালো, ওপার থেকে ভেসে এলো এক চীনা কণ্ঠেশ্বর। দেবপ্রিয়কে তো ভুলেই গেছিস। আমি মনে হলো হারানো অতীত যেন আবার নতুন করে একটা প্রাণ পেল। ভুলিনি আর ভুলবো না কোনোদিনও। কাল দেখা করতে পারি বিকেল 5টায়? কাল? হ্যাঁ কাল, কোনো আমি বারণ শুনবো না, কাল বিকেল 5টায় ব্যাস। আচ্ছা ঠিক আছে। সেই দেবপ্রিয় প্রেমিক হিসেবে অধিকারের জোরটা আজও তেমনই আছে। দেখে খুশি হলাম, মেয়েরা আর কি বা চায়, শুধু অধিকারটুকু। যেদিন আমাদের ঝগড়া হলো সেদিনও এরকম বৃষ্টি হচ্ছিল। তার কাছে আবদার করেছিলাম বৃষ্টিতে ভিজব, সে রাজি হচ্ছিল না। কিন্তু এইটুকু কথা যে এত দূর এগোবে তা বুঝিনি। সেদিনও একই রকম রেগে গিয়েছিলাম আমি। সে বোঝানোর চেষ্টা করেছিল অনেক, শেষে সহ্য করতে না পেরে তার গালে একটা চড় মেরেছিলাম ভুল করে। আর সেই চড়ের বোঝা আজও বহন করতে হচ্ছে আমার। তারপর আর যোগাযোগ হয়নি। অবাক হলাম যে মানুষটি আগে কোনো দিনও পাঞ্জাবি পরেনি সে আজ প্রথমবার পাঞ্জাবি পরেছে। আজ ওটা পাঞ্জাবি পরেছে? হ্যাঁ পরলাম, ভালো লাগলো তাই। Words mean more at night, like a song. Did you ever notice light means more than it did all day long? গরম চা সাথে বৃষ্টি আর ফেলে আসা এক বছরের জমে থাকা গল্প বুঝতেই দিল না আমাদের যে কখনো বিচ্ছেদ হয়েছিল। প্রকৃতি যেন দু হাত ভরে খুশি দিল আমাদের সমস্ত রাগ
অভিমান ভুলে আরো একবার জড়িয়ে ধরে ভালোবাসি বলল দেবপ্রিয়। সমস্ত চোখের জল যেন বৃষ্টিতে ধুয়ে গেল। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম, আমার মতে তোর মতন কেউ নেই। তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, তোর বাড়ির পথে যুক্তির সৈন্য, যতটা লুকিয়ে কবিতা তার বেশি ধরা পড়ে যায়। তোর উঠোন জুড়ে বিশাল অঙ্ক কষতে বারণ ছিল তাই, কিছুই বোঝা গেল না প্রায়। কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া, কখনো চটি জামা ছেড়ে রেখে রাস্তায় এসে দাঁড়া। কতবার তোর বাড়ি গিয়ে ফিরে ফিরে এলাম, আমার মতে তোর মতন কেউ নেই। কতবার তোর জানলা দিয়ে গলে হলুদ খাম। তোর যত রাগ অভিমান ছিল সব আমায় দিয়েছে, জানি তোর এটা রাগটা ছিল, বাট কি আর করা যাবে, মেয়েদের এটা হয়, মুরসুইং, কোনো দোষের নয়। কিন্তু আমার ভুলটা ছিল যে তোর পাশে না থেকে আমি নিজেই চলে গেছিলাম তোর লাইফ থেকে। আমি আবার তোর লাইফে ফিরে আসতে চাই, জানি তুই কি ফিরিয়ে নিবি? কিছু হয়েছে তোর?
ছেড়ে যাবার এখানে কোনো প্রশ্নই তো আসছে না, ছেড়ে কেন আমি তোকে যাবো? আর হঠাৎ এইরকম কোশ্চেন কেন? তোর অতীত কি ছিল আমি সেটা কখনোই জানতে চাইনি আর জানতে চাইব না। হ্যাঁ, তোর মুসলিম হয়, একা তুই নয়, যত মানে মেয়েরা রয়েছে তাদের সবারই মুসলিম হয়। আর এই মুসলিম এর জন্য আমি তোকে কখনোই ছেড়ে যাব না। সত্যি? হ্যাঁ সত্যি। বাট যদি কোনো কেস থাকে আবার মানে উল্টো পাল্টা মানে লটার মটার কেস যদি তোর থাকে, কনফার্ম লাফ মারব। এটুক ঠিক মানে না না এমনি এমনি শোন না, সব তো ঠিক হয়ে গেছে, এইবার কিন্তু আমার মুসলিম হচ্ছে। মানে আমি চেয়েছিলাম সব ঠিক করতে, পরে বুঝলাম তুমি আর আমাকে চাওনি। আমার সাথে কথা বলার জন্যে সেই উথাল পাথাল আর দেখতে পাই না তোমার মধ্যে। রাগারাগি হলেই সব ঠিক করে নেওয়ার জন্য হাজার একটা মেসেজ করতে আমায়, আর সেই তুমি আমার একটা মেসেজের রিপ্লাই দেওয়ার প্রয়োজন বলেও মনে করো না। আমার ফোন কখনো বন্ধ পেলে পাগলের মতন করতে, আমার রাগ হলে তোমার ফোন করে মেসেজ করে রাগ ভাঙানোটা মুছে গিয়েছে জীবন দিয়ে। আমি ভুল বুঝলে হাজারবার বোঝানোটাও শেষবারের মতন শেষ হয়ে গেছে। ভেবেছিলাম প্রতিবারের মতন এবারও সব ঠিক হয়ে যাবে, হয়তো, ওই যে বললাম না হয়তো, ভুলছিলাম। কিছুই আর ঠিক হওয়ার নয় তা তো ভুলিয়ে গিয়েছিলাম, তবে ভালোবাসে বিশ্বাসে ছেড়ে চলে আসার জন্য তো আর আমি ভালোবাসিনি। তোমার গল্পে হয়তো আমি অপরাধী, দোষী, খারাপ, কিন্তু আমার জীবনের পাতায় তুমি এক হারিয়ে যাওয়া মূল্যবান স্মৃতি। আমি তো তোমায় কোনোদিন স্মৃতি করতে চাইনি, একসাথে থেকে স্মৃতি তৈরি করতে চেয়েছিলাম। এইভাবে কোনোদিন তোমায় হারিয়ে ফেলব সত্যি ভাবিনি। তোমার বদলে যাওয়াটা ভীষণভাবে ভাবাচ্ছে আমায়, ভীষণভাবে নিজেকে দোষী মনে হচ্ছে। সত্যি করে বলো তো, আমি কি খুব দোষী? এমন কি হলো যেটা সম্পর্কটাই আর থাকলো না? আচ্ছা, মুসলিম কি সত্যি দোষের? মানছি আমার ঘন ঘন মুসলিম হতো, ঘন ঘন রেগে যেতাম, তা বলে এরকম ভাবে চলে যাবে? আচ্ছা, প্রেমিকা যদি রাগ করে তাহলে কি এরকম ভাবে চলে যেতে হয়? এইসব প্রশ্ন উত্তর তোমার মুখ থেকে শুনবো কোনো একদিন কোনো এক অজানা পথে। বলবে তো তখন, নাকি তখনও মুখ ফিরিয়ে চলে যাবে? হয়তো তুমি তোমার ভালো থাকাটা বেছে নিয়েছ তোমার মতন করে, কিন্তু এত তাড়াতাড়ি কিভাবে সবকিছু কি এত তাড়াতাড়ি ভোলা সম্ভব? তোমার বলা এক একটা কথা কানে বাজছে প্রতিনিয়ত, তুমি অন্য কারোর সঙ্গে বিধক হর। কোনোদিন এই মানুষটিকে মনে পড়লে একটি বার টেকো, সারা ঠিকই পাবে, অপেক্ষা করতে ক্ষতি কি? অপেক্ষা করব, ভালোবাসব,
বেশি যাব তুমি না বাসলে।